ব্রেকিং বেঙ্গল ওয়েটিং ফাস্ট সোমবার সন্ধে 7:30 নাগাদ সুভাষ গ্রামের চণ্ডীতলার কাছে নিজের অফিস থেকে বাড়িতে ফেরবার সময় বাইক নিয়ে রেল লাইন পার হতে গিয়ে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকালে ধাক্কা মৃত্যু হয় 26 বছরের যুবক কৌস্তব চক্রবর্তী। এই বাইক বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কা মৃত্যু হয় কৌস্তবের। কৌস্তবের সোমবার ছিল জন্মদিন, আর জন্মদিনেই স্বামীকে হারিয়ে শোকে কাতর 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও এলাকার লোকজন। রাতে এই দুর্ঘটনার জেরে এলাকার বাসিন্দারা রেল অবরোধ করে। অবিলম্বে ওই জায়গায় স্থায়ী রেল গেট সহ নিরাপত্তার দাবিতে এই বিক্ষোভ দেখাতে থাকেন। এই রেল অবরোধে এলাকার মহিলারাও সামিল হন, রেল লাইনে বসে পড়ে তারা বিক্ষোভ দেখান। এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রেন অবরোধ এখানে কেউ করেনি, ট্রেন অবরোধ এখানে কেউ করে না, ট্রেন অবরোধ করার পক্ষেও কেউ নয়, কারণ ট্রেনেও যারা যাতায়াত করে তারাও এই এলাকার বাসিন্দা, এবং যাদের জন্য এখানে অবস্থান হচ্ছে তারাও এই এলাকার বাসিন্দা। গতকাল এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এখানে পূর্বতন রেল কর্তৃপক্ষ যারা ছিলেন তারা বলে গেছিলেন এখানে একটি স্টেশন হবার কথা, হয়নি, হল স্টেশন হবার কথা ছিল, হয়নি, পরবর্তীকালে রেল গেট হবার কথা ছিল, সেটাও হয়নি। এইভাবেই এলাকার মানুষ যাতায়াত করে, এবং 15 নম্বর ওয়ার্ডের রাজকীয় সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের একটা অংশ, নতুন পল্লীর মতো অংশ, এবং মথুরাপুর ভবানীপুর সহ বিস্তীর্ণ অঞ্চল, একদম বিদ্যাধরপুর পর্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াত এবং সংযোগ স্থল হচ্ছে এইটা। এবং আজকে হঠাৎ করে রেল কর্তৃপক্ষ এখানে রেল পাত এনে এখানে যাতায়াত ব্যবস্থাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন, তারই প্রতিবাদে এই এলাকার সাধারণ মানুষ যাতে অসুবিধায় পড়েন। এবং এখান থেকে আমাদের রেল লাইনের এপারে হসপিটাল, হাসপাতালে প্রচুর মানুষ যায়, স্কুলগুলো সমস্ত এপারে, স্কুল স্টুডেন্টরা, স্কুলের ছাত্রছাত্রীরা যায়, এই সমস্ত মানুষের সংযোগের ক্ষেত্রে অসুবিধার কারণে সমস্ত এলাকার সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এখানে সবাই মিলে একসাথে অবস্থান করছে, যাতে রেল কর্তৃপক্ষ তাদের এই অবস্থান থেকে সরে আসে। চণ্ডীতলা, নতুন পল্লী, দাদা গোবিন্দ পল্লী সহ 15 নম্বর ওয়ার্ডের সোনারপুর 2 গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার বাসিন্দা নিত্যদিনের কাজে রেল লাইন ব্যবহার করেন। রেলগেট না থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই অবরোধ চলে দুপুর 14:45 থেকে বেলা 3:30 পর্যন্ত। এই অবরোধের জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর জিআরপি পুলিশ ও রেলের আধিকারিকরা। রেলের আধিকারিকরা বিষয়টি দেখার আশ্বাস দিলে রেল অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। এখানে সন্ধে 7টার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই গেট এখানে বন্ধ করে দিতে চাইছে। তা আমরা এপার থেকে ওপার বাচ্চা কাচ্চা আমাদের সবার স্কুলে যায়, কলেজে যায়, আমরাও যাতায়াত করি, এটাই আমাদের রাস্তা। এখন জিআরপি বলছে এটা বন্ধ করে দেবে, কেন আমরা বন্ধ করতে দেব কেন? তার জন্য লেভেল ক্রসিং করে গেট করে দিলে তো সমস্যা হবে, সমাধান এটাই চাই, কারণ এখানে গেট নেই। গেটটা যদি দেওয়া হতো তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না। লেভেল ক্রসিং এর দাবি জানাচ্ছে, এদিনের অবরোধের বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক রবি কর মহাপাত্র বলেন, অবরোধের ফলে ট্রেন চলাচল ধীরে হয়েছে, আমরা বিষয়টি দেখবার কথা জানিয়েছি। সোনারপুর থেকে সুমন সাহা, রিপোর্ট ব্রেকিং বেঙ্গল। এই নিউজটি নিবেদন করল ডক্টর নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার, কম্পিউটার ওয়ার্ল্ড, কার্স স্কুল ডোর, ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিং হোম, বিজয়গঞ্জ বাজার, লক্ষ্মীকান্তপুর, জ্যোতিষী সুকান্ত হালদার, চেম্বার ফতেপুর ফলতা, সুস্থ নার্সিং হোম, কপাটার, ডায়মন্ড হারবার, গৌরী পুস্তকালয়, পূর্বাঞ্চল বাজার, পাথর প্রতিমা, গ্লোবাল হেলথ কেয়ার নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার,